দেখবেন এই স্থির থাকবো না, খালি তিরিং বিরিং তিরিং বিরিং দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, 15-20 দিনের যে গরুর বাছর দৌড়ায় না নুলে বাছর যেটা দেখবে গ্রাম এলাকা, দেখবেন ও এক সেকেন্ডের লেবয়ে থাকবো না। ও যে মায়ের বুকে দুধ খাইবার যায় ওহন ও গুতায় মায়ের অস্থির করে দেয়, কারণ ও অতি চঞ্চল। এই অতি চঞ্চল এই বাছুরের থেকেও আমার যে মনটা এটা আরো চঞ্চল, এর থেকেও বেশি চঞ্চল। এর জন্য সুরা বাকারা এই গরুর বাছুরে বলা হয়েছে আরবিতে ইজলা। আমার বাবা জানেন কোরআন সংগ্রহ কইরা পইরেন, কোরআনে গরুর বাছুরে ছোট বাছুরে বলা হয় ইজলা। এই ইজলার পূজা করাইতো মুসা নবীর জমানায় সামরি, সামরি স্বর্ণের দিয়া গরুর ছোট্ট বাছুর বানায় সবাই পূজা করাইতো। জিজ্ঞেস করা হয়েছিল সামরিকে, যারা মুসানবীর কথা মানে নাই, যে আপনি এই বাছুরের পূজা কেন করান, তা আবার সোনা দিয়া বানাইছেন স্বর্ণ বানাইছেন, কারণ ওই সময় হীরা ছিল না, সবচেয়ে মূল্যবান ছিল স্বর্ণ। এখন তো খনি থেকে হীরা বের করে, মুসানবীর জমানায় স্বর্ণ, স্বর্ণ হইল সম্পদ বস্তু, বস্তুর প্রতি খেলাইলে মানুষ এমনি লুবি হয়, আকৃষ্ট হয়। যদি কেউ বলে এই জায়গায় গেলে 500,000 টাকা লাভ আছে যাইব, আর যদি লাখ টাকা হয় তো খাওয়ান দাওয়া নি ছেড়ে দিবি ওহনি যাইব, কারণ মানুষ হলো বস্তুর প্রতি আকৃষ্ট। তখন এই বাছুরের পূজা শুরু করল, আল্লাহর পূজা আল্লাহর ইবাদত বাদ দিয়া। এই শয়তানের 19 প্রকার ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর বাঁচতে হইলে ওলির কাছে বায়াত হইতে হবে, কারণ কামেল মুর্শিদের ধ্যান ছাড়া কখনো নফসকে চেনা যায় না, নিজেকে চেনা যায় না, শয়তানের পরিচয় জানা যায় না, আল্লাহর পরিচয় জানা যায় না। এর জন্য সব সময় নিজেকে চিনতে হইলে আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হবে। তো কাজেই আপনারা সবাই আমার বাবা জানের বইগুলা সংগ্রহ করবেন, পড়বেন। আরে বাবা পইরা দেখেন না, পড়তে তো টাকা পয়সা চাই নাই, একটু দেখেন। সারা জীবন তো পার হইয়া গেল, সন্ধ্যা হইয়া গেছে, এখন সূর্য ডুবার বাকি। জীবনটা একটা সূর্য, আমরা যে বলি সূর্য সকালে সন্ধ্যায় ডুবে বিকালে উঠে এই সকালে উঠে, এইটা বিজ্ঞানী ইয়ে দিকে ভুল, কারণ সূর্য কখনো ডুবেও না সূর্য কখনো উঠেও না, বিজ্ঞান বলে। আমরা যে সূর্যের কথা কই, ওই যে সূর্য ডুবতাছে সূর্য উঠতাছে, এই সূর্য কখনো ডুবে না, কোথায় ডুববো, কারণ সূর্য হচ্ছে পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, ডুববো কোথায়। এটা সৌরজগৎ, এইটাকে কেন্দ্র করে সবকিছু, এই গ্রহ নক্ষত্র সব ঘুরবার লইছে, গ্রহ উপগ্রহ এরা ঘুরতাছে, ডুবে কোন সূর্য, ডুবে আমার জীবন সূর্য, আমার জীবনের একটা সূর্য আছে, যতকাল এই সূর্যটা আমার মধ্যে আছে অতকাল আমি তাজা জীবিত, সূর্যটা ডুবে গেলেই আমি মরা। এই সূর্য ডোবার আগে কিছু হইলে অর্জন করেন, যেন আখেরাতটা ভালো হয়, পরকালটা ভালো হয়। আল্লাহ কি বলছে, তুমি আমার কাছে আসো, আল্লাহ কি বলে, আমি আমল দেহুম না, আমি সুরত দেহুম না, আমি লেবাস দেহুম না, আমি শিক্ষা দেখুম না, আমি কি দেখুম, তোমার অন্তরের নিয়ত, ইন্না আমানা বিন নিয়ত, আমি তোমার নিয়ত দেখুম। যার নিয়ত ভালো সেই আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে। এর জন্য আল্লাহ কোরআনে বলতেছেন যে তুমি অন্তকরণ বিশুদ্ধ ছাড়া, বিশুদ্ধ পরিশুদ্ধ নফ ছাড়া আমার সামনে আইসো না। আল্লাহর সামনে যাইতে হবে কি, তৃপ্ত নফস নিয়া, পরিশুদ্ধ নফস নিয়া, যেই নফস পরিতৃপ্ত, যেই নফস পবিত্র। যতক্ষণ নফসের মানে প্রাণের সাথে শয়তান মিশা থাকে, এই লোভ লালসা যে ছয়টা রিপু, কাম ক্রোধ লোভ হিংসা অহংকার এই মোহ, এগুলা যতক্ষণ পর্যন্ত মিলা থাকে অতক্ষণ পর্যন্ত সে পবিত্র হইতে পারে না, এই নফস নাপাকই থাকে। আর নাপাক হইলে সে যতই আল্লাহরে ডাকুক আল্লাহ জবাব দিবে না, কারণ আল্লাহ কোরআনে বলতেছেন কি, ফাকালা রব্বুকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফা সুতরাং কালা বলিলেন রব্বুকুম, কা কুমা কুম, কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন, ফা কালা রব্বুকুম, তোমাদের রব বলিলেন উদুনি একাদাক,
Alezaba, Astazeblakun, Shonge Shonge Ami Jabab Debo, Shortoki Ekadaka, Ekonami to Dorza Zanla Shob Lagaya Gore Bitre, Allah who Jikir Gotasi, Kitala Kokum Jobab Dena, Dak Dena, Ejabe Kizia to Daka Daki, Kichao Bolo, Bole, Bolena. Kano Bolena, Amito Ekana. আমার যে নফস এই নফসের সাথে আমার যে প্রাণ সেই প্রাণের সাথে শয়তান মিশা রইছে মানে এই লোভ লালসা হিংসা অহংকার এই মোহ সব মিশা রইছে এই সব মিশা রইছে এই মিশা থাকার কারণে আমি যতই ডাকি কাজ হয় না তাহলে আমি কিভাবে করব মানুষ কিভাবে পাপ করে জানেন মানুষ এই দেহের মধ্যে নয়টা ইন্দ্রিয় দার পথ আছে নয় ইন্দ্রিয় দার পথ দিয়ে মানুষ পাপ করে পাপ সংগঠিত করে নয়টা ইন্দ্রিয় দার পথ দিয়া এটাকে পবিত্র করেন কি মানুষের যেরকম হাত একটা ইন্দ্রিয় পা একটা ইন্দ্রিয় চোখ কান নাক মুখ কটল এক দুই তিন চার পাঁচ পা ছয় আর আমার যে প্রসাবের রাস্তা সাত পায়খানার রাস্তা আট আর হচ্ছে আমার ত্বক স্পর্শ যেটাই যে যেটা আমি ধরছি শক্ত ঠান্ডা না গরম বইলা দিবে এই নয়টা ইন্দ্রিয় দ্বার পথ দেয়া চোখের সাথে দৃষ্টির সম্পর্ক কানের সাথে শব্দের সম্পর্ক জীবের সাথে স্বাদের সম্পর্ক অনেক টুকরা মাংস রাইন তো তরকারি রাঁধছেন না ওইটা রাইন দেয় এক টুকরা মাংস না কানের উপরে বহায় ধর দেখেন স্বাদ পান নাকি পাইবেন না জিব্বায় বহাইলে জিব্বায় রাখলে তখন বোঝা যায় বহ স্বাদ আছে না নাই ঝাললাম পিতা কি হয়েছে না হয়েছে বলা যাবে এর জন্য জিব্বার সাথে স্বাদের সম্পর্ক কানের সাথে শব্দের সম্পর্ক নাকের সাথে দমের সম্পর্ক চোখের সাথে নাকের সাথে ঘ্রাণেরও সম্পর্ক চোখের সাথে দৃষ্টির সম্পর্ক হাতের সাথে শক্তির সম্পর্ক পায়ের সাথে গতিবিধির সম্পর্ক এই লিঙ্গের সাথে দুটো অঙ্গ যে পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা এই দুটোর সাথে স্পর্শের সম্পর্ক এইগুলাকে সমস্ত কিছুকে আপনার পবিত্র করতে হবে আমার শক্তি কখনো আমি খারাপ কাজে ব্যবহার করব না যে শক্তি আমাকে আল্লাহ দিবেন এটা আমানত ব্যবহার করব না এই দৃষ্টি কখনো আমি এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখব না এর জন্য মানুষ চোখ দিয়ে দেখে মন দিয়ে ভাবে হাত দিয়ে ধইরা উঠায় নিয়ে যায় হইল চুরি পাপ না চুরি করা আচ্ছা মানুষ চোখ দিয়ে দেখে কিভাবে পাপ হয় দেখেন চোখ দিয়ে দেখে মানুষ যে এই জায়গায় আজকা কেব নাজডো এই সেই খারাপ কাম হবে আচ্ছা কান দিয়ে শুনলাম পাও দিয়ে মন দিয়ে ভাইবা পাও দিয়ে হাইটে চলে গেলাম ওইখানে পাপ হইল না মানুষ চোখ দিয়ে দেখে মন দিয়ে ভাবে আর যৌন অঙ্গ ব্যবহার করে জিনা হইল জিনার পাপ মানুষ চোখ দিয়ে দেখে জিব্বা দিয়া স্বাদ নেয় জিব্বা দিয়া স্বাদ নেয় মন দিয়া ভাবার পরে জিব্বা দিয়া স্বাদ গ্রহণ করে এর জন্য আল্লাহর ওলিরা বলে তোমরা তোমাকে ওই জিব্বাটারে কন্ট্রোলে রেখো দুইটা জিনিস স্বাদ এবং কথা এটা জিব্বার অজিফা সাধনা এইভাবে পাপগুলা হয় এই পাপগুলাকে যেন না হয় এগুলাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে সতর্ক বি কেয়ারফুল সচেতন খবরদার আমার দ্বারা যেন কোনো পাপ সংগঠিত না হয় আমি কোনো অপকর্ম করব না এই চোখ দিয়ে আমি বাজে জিনিস দেখব না এই কান দিয়ে আমি খারাপ জিনিস শুনব না খারাপ শব্দ শুনব না খারাপ কথা শুনব না খারাপ কোনো কিছু শুনতে চাই না আমি শুধু এই কান দিয়ে আমার দয়ালের কথা শুনতে চাই এই কান দিয়ে আমি শুধু আমার মুর্শিদের কথা শুনতে চাই এই কান দিয়ে আমি আমার রবের কথা শুনতে চাই এই চোখ দিয়ে আমি আমার মুর্শিদকে প্রাণ ভৈরা দেখতে চাই এই মুর্শিদের চেহারা মুবারক ধ্যান করতে চাই এই ঘ্রাণ এই নাক
দিয়ে আমি সব সময় মুর্শিদের সুবাস চাই, আমি অন্য কোনো খারাপ গন্ধ নিতে চাই না, চাই না, চাই না। এই জবান দিয়ে আমি কখনো খারাপ বলবো না, অন্য কোনো কিছু বলবো না, শুধু মুর্শিদের কথা বলবো, মুর্শিদের কথা বলবো, মুর্শিদের জিকির করবো, আল্লাহর জিকির করবো, রসুলের জিকির করবো, নবীর জিকির করবো। এই জবান দিয়া সব সময় হে আমার মুর্শিদ, এই জবান দিয়া তুমি সব সময় তোমার জিকির করায় আমারে। এই অন্তর দিয়ে আমি মুর্শিদ ছাড়া, আমি রসুল ছাড়া, আমি আল্লাহ ছাড়া কোনো কিছু ভাববো না। এই পা দিয়ে আমি সব সময় কি রসুলের দরবারে যাবো, আল্লাহর রাস্তায় হাঁটুম, সিরাত আল মুস্তাকিমের পথে হাঁটুম, মুর্শিদের পথে হাঁটুম, আমি অন্য কোনো পথে হাঁটবো না। এই পা দিয়ে আমি এই হাত দিয়ে কখনো অন্য কোনো কাজ করব না। মুর্শিদের সেবায়, জীবের সেবায়, মানবের সেবায়, মানবের উপকারে, যে সৃষ্টির উপকারে, সৃষ্টির সেবায় এই হাতের শক্তি আমি ব্যয় করুম। এইভাবে যখন মানুষ চলতে থাকে তখন মানুষ পবিত্র হয়ে যায় তার অন্তকরণ। এর জন্য আমার বাবা যান বলে, তুমি আসো আমার কাছে, ধ্যানে বসো, তুমি ধ্যান করো আমার চেহারার। কেন? আল্লাহর কামেল ওলির চেহারা, কারণ আল্লাহর কামেল ওলির চেহারাই হচ্ছে আল্লাহর চেহারা। কারণ মহানবী যখন কাফেরদের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করলো, তখন কোরআনের আয়াত না সবাই দেখলো যে কাফেরদের উদ্দেশ্যে মহানবী কঙ্কর ফেকলো, কিন্তু আল্লাহ বলতেছেন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা, হে আমার হাবিব, এই কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করছি। মানুষ দেখতেছে দয়াল রসুল নিক্ষেপ করছে, কিন্তু আল্লাহ কইতেছে আমি নিক্ষেপ করতেছি। আবার আল্লাহ পাক বলতেছে, হে আমার নবী, যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, সে আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। তার মানে কি হচ্ছে? নবীর হাতই আল্লাহর হাত, রসুলের হাতই আল্লাহর হাত, ওলির হাতই আল্লাহর হাত, নিঃসন্দেহে। তো এর জন্য কামেল ওলির ধ্যান করতে হয়। এর জন্য আমার বাবা যান মুর্শিদ কিবলা বলছেন, তুমি আমার ধ্যান করো, এই চোখ দুটো আমার নামে মুর্শিদের, আমি আমার মুর্শিদকে দান করে দিছি। এই চোখ দিয়ে এখন আর আমি দেখি না, মুর্শিদ দেখে। কারণ মুর্শিদ কখনো খারাপ কোনো কিছু দেখেও না, করেও না। মুর্শিদ যা দেখে সবই পবিত্র, সবই সঠিক। এই কান আমার নামা মুর্শিদের, আমি শুনি না, আমার মুর্শিদ কেবলাও কাবাই শুনে, আমার মুর্শিদ কেবলাও কাবাই শুনে। মুর্শিদ কখনো বাজে জিনিস, খারাপ জিনিস শুনে না। এই জবান আমার না, আমার মুর্শিদের, আমি কথা বলি না, আমার মুর্শিদ বলে। মুর্শিদ কখনো লাহওয়াল হাদিস, বাজে কথা বলে না, যাহা বলে সব আমার হেদায়তের জন্য, মানবের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য। এই হাত আমার না, আমার মুর্শিদের, এই হাত দিয়ে আমি ধরি না, আমার মুর্শিদ ধরে। এই হাত দিয়ে আমি কাজ করি না, আমার মুর্শিদ কাজ করে। এইভাবে সমস্ত এই পা আমার না, আমার মুর্শিদের, এই পা দুটো দিয়ে আমি হাঁটি না, আমার মুর্শিদ হাঁটে। তো মুর্শিদ কখনো বিপথে হাঁটে না, অন্ধকারে হাঁটে না। মুর্শিদ যেদিকে যায় ওই দিকই নূরে নূরময় হয়ে যায়, আলো আলোকিত হয়ে যায়। এর জন্য মুর্শিদকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত কিছু এইভাবে মুর্শিদের মধ্যে ফানা করতে হয়। ফানা করতে পারলেই শয়তান যে অন্তরের মধ্যে আছে সে দুর্বল হয়ে যায়। কারণ খাওয়ান না পাইলে তো মানুষের নেই দুর্বল, শয়তান দুর্বল, এত কাজ করা পারতেছে না, দুর্বল হইতে 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 এমন এক সময় আসবে সে আপনার নফসের কাছে, আপনার রবের কাছে, আপনার মুর্শিদের কাছে সে আত্মসমর্পণ করবে, সেলেন্ডার হবে যে না, আমি আর আপনার কাছে কার্যকর নই, কার্যকর হবে না। এইভাবে ধ্যান সাধনা করেন। আসলে শিক্ষা তো আজকাল খালি সোয়াবের, এইটা পড়বেন 50,000 সোয়াব, এইটা পড়বেন 50,000 সোয়াব, এইটা পড়বেন 3,00,000 সোয়াব, এইটা পড়বেন 1,50,000 সোয়াব। সোয়াব অর্থ কি জানেন? খালি তো সোয়াব সোয়াব সোয়াব, গাঁঠি বান বার লইছে একবারে, তাও কোন হানে রাখতেছে নিজেও জানে না। সোয়াব হের রাখবো কোথায়? সোয়াব হইলে আমার রাখবো ফেরেশতায়। কেন? আমার টেকা তো ফেরেশতায় রাখে না, আমিই রাখি। আমার জাগরণ কে রাখে? রাখে না। খালি সোয়াবটা হেঁটতেই, সোয়াব মানে হচ্ছে কল্যাণ, পুরস্কার। কি পুরস্কার? 50,000 পুরস্কার দিব, কি পুরস্কার দিব কইবেন তো? আগে অর্থ বুঝেন। পুলার নাম রাখছে খুব শখ করে, কোরআন শরীফ থেকে আরবিতে সাফুয়ান, আচ্ছা অর্থ পাহাড়, মানে পাহাড় করলে
সেইটা যায়। শামসুমিয়া আছেন আপনাদের এলাকায়? শামসুমিয়া শব্দের অর্থ কি জানেন? সুরুজ মিয়া, শামস অর্থ সুরুজ, কুমার মিয়া নাম রাখে, কুমার অর্থ হলো কামার মানে চন্দ্র। অনেকে রাখে সানমিয়া, কয় সানমিয়া, হ্যাঁ সুন্দর কইছে। আবার অনেকে রাখে কি পোলা মেয়ের নাম রাখে জাহিমা, জাহিমা শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম, তাও জ্বলন্ত জিন্দা জ্বলন্ত জাহান্নাম আইডিয়ে ফেললিছে, এর থেকে সাবধান, বুঝে না তো। পোলার নাম রাখছে রায়হান, রায়হান শব্দের অর্থ তুলসী পাতা, তুলসী পাতা করে ডাক দেন কি লাই বেড়াই কি কইগুলা অর্থ বুঝে না, নাম রাখেছে। রিদুয়ান রাখছে, রিদুয়ান শব্দের অর্থ ঝর্ণা। আবার ওখানে তো ভাইবেন দিন ইসলাম আছে না, ইসলামও আছে আবার দিন ইসলামও আছে। কই ইসলাম ভাই আইছেন? নূর ইসলাম মানে শান্তির আলো, সে শান্তির নূর আইতাছে। হে যখন না হে বাবার গজব হয়ে গেলেছে, বাপে নাম রাখছে কি আব্দুল হক, জীবনে একটা সত্য কথা পায় না, খালি মিছা কথা পায়। আমারই ভাইরার নাম সিদ্দিক রহমান, সিদ্দিক শব্দের তো সত্যবাদী, একটাও সত্য কথা হয় না, আইস বন্ধু হুনি নেই, খালি মিশা কথা কয়, মিশা কথা কার লেগে হ্যাপি একটা তো। তাহলে বাপের নাম রাখছে বুঝে নাই আসলে। তা আমরা অনেক কিছু না বুঝা করি, যাই করেন আগে বুঝেন, আগে জানেন তারপরে করেন, না যাই না কইরেন না। ওজু শব্দের অর্থ পবিত্রতা, ওজু ওজু করেন পবিত্র হইলেন। কিসের পবিত্র হইলেন বাবা? কা তো দেহের পবিত্র করবার কইছে, কইছে হইল অন্তকরণ পবিত্র কর। দেহের অজু তো পানি দিয়া হয় পরিষ্কার হয়ে গেলাম, মেঘ না যায় ঝাপ দিয়ে গোসল করলেই দেহ পবিত্র, দুইয়া পরিষ্কার করা বললাম কাপড়ও পরিষ্কার হয়, কিন্তু অন্তর তো ময়লা হয়ে রয়েছে, অন্তর তো গন্ধ ছিটে গেছে, কালা হয়ে রয়েছে, অপবিত্র হয়ে রয়েছে। অন্তর পবিত্র হয় পানি দিয়া? অন্তর কি দিয়া পবিত্র করুন? অন্তর পবিত্র করণে কোনো সাবান আছে নাই তো? আছে, সেটা হইলো কি রসুলের ধ্যান করা, মুর্শিদের ধ্যান করা, এই ধ্যানের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। অন্তর পরিষ্কারের একটাই হাতিয়ার, সেটা হলো ধ্যান। তাও কার? কামেল মুর্শিদের, যে কামেল সে আমাকে ধ্যান শিক্ষা দিতে পারবে। এর জন্য যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পয়রা শয়তান থেকে মুক্তি পাওয়া যায় তো, তাইলে পরে বাংলাদেশে সবচেয়ে বেশি থাকতো শয়তান মুক্ত পাবলিক, কারণ বাংলাদেশের মতো মাদ্রাসা এশিয়া মহাদেশে কোনো দেশে নাই, এত মসজিদও কোনো দেশে নাই। হ্যাঁ, তার মানে বোঝা যায় যে পড়লেই যায় না, কাজ করতে হবে, কর্ম করতে হবে। এর থেকে সহজ ভাবে আর কি করব? আছে কোনো পদ্ধতি বলার? নাই তো। আপনাকে খারাপ লাগতেছে আমি রাইখা দিই? হ্যাঁ বল 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 না যাবার ভাই, আমারও তো একটু ইয়ে দরকার আছে। কাজী এই জিনিসগুলা আগে জানতে হবে বাবা। আমি জীবনও জানলাম না, আমি তিনি রোজা করি, রোজা কি, সিয়াম কাকে বলে? রোজা কিন্তু কোরআনে নাই, মানে রোজা শব্দটা ফার্সি, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম যে পালন করে তাকে বলে সায়েম, মানে রোজা যে রাখে। রোজা শব্দটা হলো কি ফার্সি, আরবি না, আরবিতে বলে সিয়াম। এর জন্য কোরআন আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে আমরা নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত, এইটা কিন্তু নামাজ শব্দটা সারা কোরআনে কোথাও নাই। আছে কি সালাত, নামাজ কিন্তু আরবি শব্দ না, নামাজটাও ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সালাত। এর জন্য কোরআন আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে বিশ্বাসী ইমানদার, যে ইমান আনছ, মুরিদ হইছ, বায়াত কইছ, কাফেররে কিন্তু কয় না, কাফেরের কোন ইবাদত নাই, কাফের শয়তানের ইবাদত করে। এলে কইছ আমানু ইবাদত করো, আমানু হইলে ইবাদতের হুকুম, কাফেরের লেগে ইবাদতের হুকুম না। এই যে আমরা মিলাদ পড়লাম কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি
বেশি বেশি আমার হাবিবের উপরে দরুদ পড়ো এবং তাসলিমা সশ্রদ্ধ সালাম জানাও সম্মানের সাথে ইজ্জতের সাথে ইজ্জত করতে বলছে সম্মান করতে বলছে কাকে দয়াল নবীকে এবং দয়াল নবীর বংশকে আলে মুহাম্মদকে অবশ্যই কারণ আল্লাহ নিজে দুরুদ পাঠ করেন তার ফেরেশতাদেরকে নিয়ে এইখানেও দেখেন আমানু শব্দটা আছে বিশ্বাসীদের বলতে আছে দুরুদ পড়ো এখানে কিন্তু কোনো মৌলবী শব্দ নাই ইয়া আল্লাযিনা মৌলবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নাই ইয়া আল্লাযিনা আমানু নেতাজি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নাই ইয়া আল্লাযিনা আমানু ইনসানু নাই ইয়া আল্লাযিনা ইনসানু আছে নাই ইয়া আল্লাযিনা জিন্নি আছে না ইয়া আল্লাযিনা নাস আছে না আছে কি ইয়া আল্লাযিনা আমানু যে ঈমান আনছ সে দুরুদ পড়ো বিশ্বাসীকে বলছে তো ঠিক এই সালাত হচ্ছে আরবি শব্দ সালাতের ফার্সি হচ্ছে নামাজ তারপরে যায়া যাকাত আমরা কুরবানি করি না কুরবানির ঈদ গরু জব করি এই কুরবানি কিন্তু আরবি শব্দ না এটা আরবি শব্দ না এটা উর্দু হিন্দি এবং ফার্সি ব্যবহার করে এটা আরবি হচ্ছে নুসুকি কুরবানির আরবি হচ্ছে নুসুকি আরবিতে কুরবানিকে নুসুকি বলা হয় আচ্ছা তারপরে আপনি যে এই যে ফেরেশতা ফেরেশতা করেন না ফেরেশতা আইছে ফেরেশতা আইছে ফেরেশতা কিন্তু আরবি শব্দ না এটাও ফার্সি ফেরেশতার আরবি হচ্ছে মালাই মালাই মালাইক মানে ফেরেশতা মালাইকাতি মানে সব ফেরেশতারা ঠিক পীর শব্দটা এটা কিন্তু আরবি না এইটাও ফার্সি শব্দ এখন ওহাবি সালাফিরা টিভিতে ওয়াজে মসজিদে মাদ্রাসায় কয় পীরের কাছে যাইবে না পীর ধরার কথা কোরআনে নাই শিরক বিদাত নাজাইস হারাম খবরদার এখানে যায় না পীরের কথা কোরআনে নাই আবার এমন এক পণ্ডিত আছে যে টিভি চ্যানেল খুলে বই রয়েছে সারাক্ষণ বলে যে ঘোড়ার সাথে যেরকম ডিমের সম্পর্ক নাই পীরের সাথে ওই রকম ধর্মের সম্পর্ক নাই এইটা আমাকে সৌদি আরবে এক সালাফিয়ার এক ওহাবি সে বলছিল আমি তুমি তো কথাটা জাগা মতন কইছ এত দিন এসেন তুমি ঠিক জায়গায় আইছো ভুল চত্বরে একদম খালি দৌড়াইছ আহ তোমারে দেখাই দি পীর শব্দটা হচ্ছে ফার্সি পীরের আরবি হচ্ছে কি আউলিয়া ওলি ফকির এই আউলিয়া ওলি ফকির আর সবচেয়ে বেশি যেটা ব্যবহার করে পীরের সবচেয়ে বেশি যে বহুল প্রচলিত ব্যবহার সেটাকে বলা হয় শাইখ শাইখ শব্দের অর্থ হলো পীর এখন দেখেন ওহাবিগো মধ্যে ওরা কয় পীরের কথা নাই কিন্তু সালাফিরা যে টিভিতে কথা কয় শাইখ মোহাম্মদ মাদানি মিয়া কথা কইব তাইলে পীরের কথা তো নাই শাইখ তো আছে পীর হলো ফার্সি শব্দ বাংলায় গুরু আরবিতে হইল শাইখ আরবিতে যে শাইখ ফার্সিতে সে পীর বাংলায় হচ্ছে গুরু এখন যদি আমি গুরুজি বলি তাইলে পরে হাই হাই রে হিন্দুর গন্ধ আহে রে কিন্তু এটা খাস বাংলা অরিজিনাল বাংলা আর যদি আমি বলি যে আমার পীর ও মুর পীর আসছে তাহলে সেটা হবে ফার্সি আর যদি বলি আমার মুর্শেদ আসছে আমার শাইখ আসছে তাহলে পরে হবে আরবি সূরা হাসরের মধ্যে বলতেছে অমাই ইউদলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা আমি যাহাকে পথভ্রষ্ট করি গুমরা করি আমি তার কপালে ওলি মানে অভিভাবক মুর্শেদ গার্জেন রাখি না পথ প্রদর্শক রাখি না আমি যাকে পথ ভ্রষ্ট করে দেয় আল্লাহ তো জন্মের আগেই পথ ভ্রষ্ট করে দিছে আপনি পীরের কাছে আইবেন কেমনে আল্লাহ বলতেছে আমার ইচ্ছা ছাড়া আমার হুকুম ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না এবং আমি আল্লাহর ইচ্ছা ছাড়া হুকুম ছাড়া কোনো কিছুর মৃত্যুও হয় না
আমার হুকুমে হবে সব আবার বলতাছে রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি তোমার রবের দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও তুমি তোমার রব ছাড়া কিচ্ছু দেখতে পাইবা না দেখতে চাও ফাত্তা খিজু থাপা দিয়া ধরো ওয়াকিলা মাধ্যম এই উকিল শব্দটা কোরআনে অনেক জায়গায় আসছে উকিল আরবি শব্দ উকিল মানেই হচ্ছে মাধ্যম এই মাধ্যম ধৈরা আল্লাহ পাইতে হয় এই মাধ্যম ধৈরা আল্লাহ পাইতে হয় এর জন্য আল্লাহ পাক তাকে আর বান্দার এই দুইজনের মাঝখানে তাকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে নবী রসুল ওলিয়া উলিয়া কেরাম তাদেরকে অবশ্যই লাগবে তাদের ছাড়া কখনো আল্লাহ পাওয়া যাবে না যেরকম এই তিনটা আঙ্গুল এই তিনটা এটা যদি বান্দা হয় এখানে যদি তাহলে তিনটা মাঝখানে যে আছে সে হলো মেয়ে তার দুইজনের সাথে সম্পর্ক কিন্তু যদি মাঝখান না থাকে দুইজন কখনো মিলতে পারে না তো আল্লাহ আর বান্দার মাঝখানে আল্লাহ দুইজনের সাথে যোগাযোগের জন্যই একজন রসুল রাখছেন একজন রসুল রাখছেন যেই রসুলে জমিনের সাথে জমিনের মধ্যে সমস্ত মানুষের সাথে তার সম্পর্ক আছে তাদের নালিশ তাদের সুপারিশ তাদের সমস্ত আরজি কি করে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ রোজায় করে যেরকম মুসা নবী উম্মতের সমস্ত কথা শুনতো শুনা যায়া আল্লাহর সাথে সেটা বলতো যেরকম আমার দয়াল নবীজি উম্মতের সমস্ত কথা সে তার রবের কাছে বলতো এর জন্য এই মধ্যস্থ এই মুর্শিদ লাগবেই লাগবে মুর্শিদ ছাড়া কেউ মুক্তি পাবে না এর জন্য আল্লাহ পাক আল্লাহ বড় বড় ওলিরা বলছে লা শাইখুন ইবলিস শাইখ যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান শয়তান মানে কি প্রবৃত্তি মানে ইচ্ছা নিজের ইচ্ছার পূজা যে করে সেই শয়তানের পূজা করে ভাই শফিক ভাই বাবা রে কি রেখে দিন বাবা কি না কিছু বলা নাই বসে আছে তো কাজেই এই শয়তানের পূজা যারা ইচ্ছার মতো চলে নিজের ইচ্ছা আমার ইচ্ছা আমি এইভাবে করুক আমার ইচ্ছা আমি এটা করুক আমার ইচ্ছা আমি এটা করুক আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার আমার করে এর জন্য বলে আমার আমার ছাড়ো গুরুর চরণ ধরো তুমি আমার আমার করো না তোমার বলতে কিচ্ছু নাই সব কিছুই তোমার রবে তুমি তো এইখানে একটা নাট্য মঞ্চের মধ্যে ক্ষণিক সময়ের জন্য অভিনয়ই করতেছ যেরকম আপনারা টিভিতে নাটক দেখেন না কিংবা এলাকায় যে মঞ্চ নাটক হয় অল্প একটু সময় একটা রুলের একজনের দুইটা গালি দেওয়ানের লেগে চার দোকানে বই রয়েছে চা বানাই ফেলেছে নাটক ও হ্যার কথা হইলো হ্যাঁ দুইটা গালি দিব আচ্ছা একজনে রাস্তা দেখাই দিব খালি একটা আমি সারা নাটকের মধ্যে এইটুকু দেখলাম হ্যাঁ খালি রাস্তাটা দেখাই দিল এক একজন এক এক রোল প্লে করে এক একজন এক একটা পার্ট অভিনয় করতেছে সৃষ্টিতে সব বড় ছোটরে গিলা খায় ফেলায় বড় সব সময় ছোট রেখায় ফেলায় এর লেগে ছোট হইলে কখনো বড়র সাথে পাঙ্গা লড়তে হয় না তার সাথে লড়তে হয় না ওইখানে কৌশল ব্যবহার করতে হয় ইন্দু কি ইন্দুর দৌড়ে যাইব সাপে এটা রেখায় ফেলাই আবার ছোট সাপের বড় সাপে খায় ফেলায় আস্তা খায় ফেলায় ডিসকভারি চ্যানেল দেখে এরকম খায় ফেলায় হরিণের বাচ্চা বাঘে খায় ফেলাইব সিংহের কারণ যে বড় বলতে কি ক্ষমতায় যে বড় শক্তিতে যে বড় সে সব সময় এর জন্য এইগুলা থেকে বের হইতে হলে মুর্শিদি লাগবে তো কাজেই আপনাদের কাছে এইটুকুই যে আপনারা নিজের সম্বন্ধে ভাবেন সারা জীবন তো সংসার সম্বন্ধে ভাবলেন ধন সম্পদ সম্পর্কে ভাবলেন কিন্তু নিজের একটু সময় দেন একটু সময় দেন দেখেন খালি একটা দিন চোখ বন্ধ করে ভাবেন যে আমি এতকাল কি কামাইলাম কি পাইলাম কি পুঁজি আছে আমি জামু কই আমার বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ কখনো ভয় দেখায় না লোভ দেখায় না যে জান্নাতের জন্য জান্নাত পাওয়ার জন্য আবাদত করে সে লুভি আর যে জাহান্নামের ভয়ে আবাদত করে সে ভীতু
তো লোভি এবং ভীতু এই দুইজনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এর ঊর্ধ্বে উঠতে হবে লোভে ইবাদত করেন না আল্লাহকে ডাকেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ডাকেন আল্লাহ আমি তোমারে চাই আমি তোমারে চাই আমি আর কাউরে না আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আমি যদি তোমারে পাই তুমি ঠিক করবা আমি আমারে কই রাখবা তুমি তাহলে আমি তো তোমারে চাই এখন আমাদেরকে আল্লাহ পাওয়া যাবে কিভাবে সেটা কারণ আল্লাহ পাইতে গেলে ওলি লাগবে ওলি ছাড়া আল্লাহ পাওয়া যায় না এখন আমাদেরকে খালি জান্নাত আর জাহান্নাম আর সওয়াবের ভিতরে দাবায় রাখছে আসেন সওয়াব 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 ইমানই তো আনলাম না ইমানই মজবুত হইল না এই আপনারা একটু চিন্তা ভাবনা কইরা দেখেন কথাগুলা আমি আর এখানে আর কথা বলবো না এখানে ইতি টানছি আমার দয়ালের কাছে রহমত ভিক্ষা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন দয়াল যেন আমাকে রহমত ভিক্ষা দান করেন দয়া করে আমি আমার দয়ালের কাছে ভক্তি ও চুম্বন রেখে দয়ালের দয়া ভিক্ষা কামনা করে এখানেই আমার কথা শেষ করলাম জয় গুরু জয় ভগবান